আমি প্রথম করলাম লাইফের ফার্স্ট, তো আমার কাছে তো খুব খুব মজা লাগছে অ্যাকচুয়ালি। যদি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতে যায় আমি রাস্তায় নেমে নাচবো অ্যান্ড আমি মিছিল লিড দিব। অবশ্যই খুব ভালো লাগছে বাংলাদেশ টিমের জন্য, ফার্স্ট অফ অল বেস্ট অফ লাক তামিম ভাই, এটা একটা অনেক বড় আফসোস সবার জন্য, শুধু আমার জন্য না পুরো দেশের জন্য। আর আমরা জিতছি এটা তো এটার ফিলিং আসলে, উই এক্সপেক্টেড দিস উইন, আমরা উই এক্সপেক্টেড ইট, আমরা ওভাবেই আসলে ট্যাকটিক্স সেট করছি অ্যান্ড আমাদের বলার রোটেট করছি ওভাবেই, যে সো দ্যাট উই ক্যান উইন দ্যাট ওয়ে। রাহান রাফি না, নিশো ভাই অ্যান্ড রাহান রাফিস টিম, সো উই বিট তসিম আবু, জাস্ট বিট নিশো ভাই, আফরান নিশো। ওকে, আমি ফিল্ডিং অনেক এনজয় করি বিকজ মাই রোল মডেল ইজ জন্টি রোডস, সো ছোটোবেলা থেকেই আই ওয়াজ মোর ইন টু ফিল্ডিং অ্যান্ড আই ট্রাইড মাই বেস্ট আজকে ফিল্ডে, সো ওই তো অ্যান্ড আই টুক টু ক্যাচেস, সো ইয়া। ছোটোবেলায় কোনো স্মৃতি মনে করছে কি ক্রিকেট খেলার? হ্যাঁ, অনেক স্মৃতি মনে আছে, তো তো খেলারই স্মৃতি, ছয় মারছি, ক্যাচ ধরছি, আউট করছি, এই তো এরকম এরকম অনেক স্মৃতি মনে আছে। বাট বেশি মনে আছে মারামারি করার স্মৃতি, যেমন যেমন রান আউট হলে কেউ কোনো দিন আউট মানতে চায় না, তো বলিং টিম অবশ্যই বলবে রান আউট, ব্যাটিং টিম অবশ্যই বলবে আউট হয় নাই, তো এই তো থ্যাঙ্ক গড এখানে অ্যাকশন রিপ্লে আছে, এই জন্য ওই গ্যাঞ্জাম হচ্ছে না। টাইগাররা যদি আপনার বক্তব্য বা আমাদের নিউজটি দেখে তাদের উদ্দেশ্যে কিভাবে শেয়ার আপ করতে চাইবেন? সো টাইগার্স, this is me speaking on behalf of my team and on behalf of whole Bangladesh, we are all behind you no matter what happens, just play your best, that's it. Okay, jodi shopno ta joy hoye jay world cup jitei felik apni eka ki korben age jodi bangladesh world cup jite jay ami rastay neme nachbo and ami michil lead dibo prothomei jeto jitchi eta to khub ekta bhalo ekta spirit amader shobar jonno eta ekta khub খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল আজকে জেতাটা, কারণ পরের এখন পরের যে গেমগুলো হবে ওটাতে আমরা আরও কনফিডেন্ট হব। ব্যাট করতে কেমন লাগলো? আমি প্রথম করলাম লাইফের ফার্স্ট, তো আমার কাছে তো খুব খুব মজা লাগছে অ্যাকচুয়ালি খুব মজা পাইছি, কিন্তু আরও সামনে আরও বেটার হবে। দলের কাছে প্রত্যাশা কি পরবর্তী দিন? আমাদের টিম অনেক অনেক স্ট্রং, এটা তো আমার মনে হয় আজকেই প্রমাণ হয়ে গেছে, কিন্তু নেক্সট গেমটাতে অন্যদের একটু সাবধানে থাকতে হবে, এটাই আমার জন্য খুবই আনন্দের, কারণ ওয়ার্ল্ড কাপে আমার গান চলতেছে আর এখানে আমি খেলতেছি, সো আমার জন্য জিনিসটা খুবই আনন্দের, তাই না? দুই দিক থেকেই আমি সামহাও রিলেটেড, তো এটা আমার প্রথম খেলা এবং সব আমাদের কলিগদের সাথেই খেলা, খুব মজা লাগছে। বাংলাদেশ অলরেডি ইন্ডিয়াতে, তাদের জন্য কি বেস্ট অফ লাক, এবং আমাদের টিম অবশ্যই আমরা সবসময় আছি, আমাদের স্পিরিট তাদেরকে সবসময় সাপোর্ট করে যাচ্ছে, তো সেভাবে আমিও সাপোর্ট করে যাচ্ছি। বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতে গেল, স্বপ্ন পূরণ হলো, নিজে কি করবেন? আমি আমরা এটা আমরা সেলিব্রেট করব অবশ্যই, নিজের জায়গা থেকে সেই সেলিব্রেশনের মাত্রাটা কেমন থাকবে সেটা সবার মতোই থাকবে, আসলে সাধারণ মানুষ যেভাবে সেলিব্রেট করে ঠিক সেরকমই হবে।